Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Bangladeshi blogger Roshna. Aaj shukrobar to ajker blog ti ami share korbo. Sokaler nashta shesh kore tarpor ami dupurer jonno sob kichu ready korechi. Ajke dupure ranna korbo ilish mach phuna ar dal ache ar bhat ranna korbo. Ilish mach ranna korar jonno mach ta ami dhuye holud lobon mekhe rekhechi. আর অন্যদিকে আমি পেঁয়াজ কুচি করে সেটা একটু ভেজে নিয়েছি প্যানে ভেজে তারপর আমি একটু বাটা মশলা দিয়েছি বাটা মশলার মধ্যে তেমন কিছুই দেইনি শুধুমাত্র পেঁয়াজ বাটাই দিয়েছি আর লবণ হলুদ মরিচ মরিচের গুঁড়ি দিয়েছি অল্প এরপর রান্না শেষ হওয়ার আগে আমি আস্ত কাঁচা মরিচ দিয়ে দেব আর ইলিশ মাছে আমি আলু দিয়েছি মেধা আলু পছন্দ করে তাই আলু দিয়েছি আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হলে এরপর আমি পানি দিয়ে মাছগুলো সব দিয়ে দিয়েছি আস্ত কাঁচা মরিচগুলো আমি নামানোর আগে দিয়ে দিয়েছিলাম তারপর ঝোলটা একটু টেনে গেলে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে আমি বেরেস্তাগুলো আগেই করে রেখেছিলাম এখন বেরেস্তাগুলো দিয়ে দিলাম বেরেস্তা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে অন্য চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে আমি মাটা ছড়িয়ে নেব আর এদিকে আমি হাতের অন্যান্য কাজগুলো সব শেষ করে ফেলবো আজ আবার একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো এই জন্য একটু আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করব নতুন অবস্থায় এই জামাটার বোতামটা খুলে গিয়েছিল দুইটা বোতাম তো তারপর থেকে আলসেমি করে আর লাগানো হয়নি তো এখন সেদিন ওর কাপড় গোছাতে গিয়ে দেখলাম যে জামাটা প্রায় ছোট হয়ে যাচ্ছে আর পরাতে পারবো না এই জন্য আজকে লাগিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হলাম বাইরে বলতে আজকে একটু উত্তরা থার্ড পেজে যাচ্ছি এটা আশুলিয়া যাওয়ার আগে সরকারি প্রজেক্টের ওখানে তো ওই জায়গাটা আমার অনেক ভালো লাগে বিশেষ করে আমি কাশফুল দেখতে ওখানে যাই তো বেশ কিছুদিন যাওয়া হয় না বছরখানেক ওখানে যাওয়া হয় না তোর মেধার বাবাকে আমি বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে ওদিকে একটু যাব বেশ কোলামালা আছে ওই জায়গাটা ঘুরতেও বেশ ভালো লাগে আর মেধা গেলে একটু কোলামালা জায়গায় ওর অনেক ভালো লাগবে এর আগে যখন গিয়েছিলাম তখন মেধার বয়স ছিল 6 মাস এরপর আর যাওয়া হয়নি এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে কাশফুল এখানে গেলে দেখতে পাই কিন্তু আমাদের যেতে একটু লেটই হয়ে গিয়েছিল এজন্য কাশফুল খুব একটা দেখতে পাইনি অল্প ছিল কাশফুল বেশিরভাগ কাশফুলগুলোই ঝরে গিয়েছে আরও আগে যাওয়ার দরকার ছিল এখানে যাওয়ার পর ঘোড়ার গাড়ি দেখতে পেলাম এবার এর আগে কখনো ঘোড়ার গাড়ি দেখিনি দেখ ঘোড়ার গাড়ি দেখে বেশ ভালোই লাগছিল একটু সামনে যেতেই দেখলাম ছোটখাটো একটা খাল এই খালটায় আগে স্পিড বোট বা নৌকা এরকম কিছু চলতো এখন চলে না হয়তো এখন পানি কমে গিয়েছে এজন্য চলে না তো দেখে বেশ ভালোই লাগছিল পানি অনেক শান্ত ছিল আর একেবারেই পরিষ্কার পানি মেধা ওই পানিতে নামতে চাচ্ছিল তো আশেপাশে ফুচকার দোকান দেখতে পেলাম আইসক্রিম ছিল আমি একটা আইসক্রিম নিয়েছিলাম আমি আর মেধা খেলাম
আর পানির সাইড দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল। আর আসলে মানুষ এরকম ঢাকা শহরে তো এরকম খোলামেলা জায়গা কমই আছে, তো আমাদের মতো অনেকেই ওখানে একটু অবসর যাপনের জন্য গিয়েছে বিকালবেলায়। বেশ ভালো লাগছিল ওখানে যে খোলামেলা একটা পরিবেশে। মেধা এই প্রথম ঘোড়ার গাড়ি দেখল, তো ঘোড়ার গাড়ি দেখে ও অবাক আর খুব এনজয় করছিল। কিছুটা সামনে এগিয়ে যেতেই কাশফুল চোখে পড়লো, তখন আমার খুব ভালো লাগছিল, যদিও কাশফুল খুব বেশি ছিল না, অনেক কাশফুল ছড়ে গিয়েছে, তারপরও কিছু দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আর বিকেলে সূর্যোদয় কাশফুলের মাঝে খুবই ভালো লাগছিল। ওখানে যাওয়ার পর আমরা ওখান থেকে রানওয়ের পেছন সাইডটায় গিয়েছিলাম, যেখান থেকে প্লেন ওঠানো হবে। তো ওই জায়গায় যাওয়ার পর অনেক প্লেন দেখতে পেলাম, কিছুক্ষণ পর পরই, বলা যায় কয়েক সেকেন্ড পর পরই প্লেন দেখলাম নামছে। তো মেধা তো এগুলো দেখে অনেক এনজয় করছিল, ভয় পাচ্ছিল সবে। ভালোই লাগছিল দেখতে। আর বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তখন, আসলে পরিবেশটা অন্যরকম লাগছিল। মেধাকে নিয়ে আমি একটু কাশফুলের ভিতরে হেঁটে আসলাম, মেধা যেতে চাচ্ছিল তাই। Thank you.
সামনে হঠাৎ করেই চোখে পড়ল পাখি। আমি মেধাকে বললাম, মেধা দেখো চিল। কিছুক্ষণ পরে দেখলাম যে না, আমার চোখের ভুল, ওটা ছিল ঘুড়ি। তো ঘুড়িগুলো অনেক ভালো লাগছিল, পাখির মতোই মনে হচ্ছিল, মেধাও পাখি মনে করেছিল। তো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ।